হরে কৃষ্ণ রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2024 সালের শয়ন একাদশী বা দেব শয়নী একাদশী কবে পালিত হতে চলেছে। এই দেবশয়নী একাদশীর তারিখ এবং সময়সূচি নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি চলছে। অনেকেই মনে করছেন এই একাদশী 16 জুলাই পালিত হবে, আবার অনেকেই ভাবছেন যে 17 জুলাই দেবশয়নী একাদশী অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেবশয়নী একাদশীর সঠিক এবং নির্ভুল সময়সূচি জানতে পারবেন। এছাড়াও জানতে পারবেন একাদশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে, পাওনের পূর্ণাঙ্গ সময়সূচি। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের হিন্দু ধর্মে মোট 24টি একাদশীর উল্লেখ পাওয়া যায়। প্রতিটি একাদশীর বিশেষত্ব বর্তমান আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এই একাদশী তিথিটি দেবশয়নী বা শয়ন একাদশী নামে পরিচিত। দেবশয়নী একাদশী থেকে শুরু হয় চতুর্মাস। এদিন নিদ্রায় যান ভগবান বিষ্ণু, যার ফলে 4 মাসের জন্য বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, নামকরণ সহ সমস্ত শুভ অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ থাকে। এবছর কবে দেবশয়নী একাদশী, কবে থেকে শুরু হবে চতুর্মাস, কেন নিদ্রায় যান বিষ্ণু ইত্যাদি নানান বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথম আমরা জেনে নিই দেবশয়নী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। কখন একাদশী তিথি শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে এবং পালনের নির্ভুল সঠিক সময়সূচি। দেবশয়নী বা শয়ন একাদশী 2024 16 জুলাই মঙ্গলবার রাত্রি 8:33 একাদশী তিথি শুরু হবে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ 17 জুলাই বুধবার রাত্রি 9:02। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক দেবশয়নী একাদশীর পালনের সময়। পালন সর্বত্র একাদশীর পরের দিনই পালিত হয়। ভারত তথা পশ্চিমবঙ্গের পালনের সময় 18 জুলাই সকাল 5:03 থেকে 9:26 মধ্যে পালন সম্পূর্ণ করতে হবে। ঢাকা বাংলাদেশে পালনের সময় পরের দিন অর্থাৎ 18 জুলাই বৃহস্পতিবার সকাল 5:27 থেকে 9:43 মধ্যে পালন সম্পূর্ণ করতে হবে। তো বন্ধুরা, এখন আপনারা একাদশীর সংকল্প মন্ত্রটি দেখে নিন। যারা যারা ভাবছেন যে একাদশী ব্রত করবেন, তারা অবশ্যই একাদশীর দিন স্নান করে ভগবানের কাছে হাত জোড় করে এই একাদশীর সংকল্প মন্ত্রটি উচ্চারণপূর্বক নিজের একাদশী ব্রত শুরু করবেন এবং যেদিন একাদশী ব্রত শেষ করবেন অর্থাৎ পালনের দিন, সেই দিন অবশ্যই এই পালন মন্ত্রটি উচ্চারণপূর্বক এবং ভগবানের প্রসাদ মুখে দিয়েই পালন সম্পূর্ণ করবেন। তো বন্ধুরা, আমরা প্রায় সকলেই জানি যে কোনো শুভ মুহূর্ত, পূর্ণিমা তিথি এবং একাদশী তিথি কিন্তু উদয়া তিথি অনুসারেই ধরা হয়। তো যেহেতু উদয়া তিথি 17 জুলাই পড়ছে, সে কারণে একাদশী তিথি কিন্তু 17 জুলাই পালিত হবে। দেবশয়নী একাদশীতে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। এজন্য সকাল 5:34 থেকে বেলা 11:00 পর্যন্ত পুজো করার অত্যন্ত শুভ সময় রয়েছে। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক দেবশয়নী একাদশীর শুভক্ষণ। এবছর দেবশয়নী একাদশীতে অনুরাধা নক্ষত্র, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ ও শুভযোগ এবং শুক্লযোগের প্রভাব থাকবে, যার ফলে এই একাদশী তিথির মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। আষাঢ় শুক্ল একাদশী তিথি অর্থাৎ দেবশয়নী একাদশী থেকে ক্ষীর সাগরে নিদ্রায় যান নারায়ণ। 17 জুলাই থেকে চতুর্মাস শুরু হবে
এই একাদশী তিথি আবার হরিশয়নী একাদশী, আষাঢ়ী একাদশী, পদ্মনাভা একাদশী নামেও পরিচিত। দেবশয়নী একাদশীতে হরির আরাধনা করলে ব্যক্তি নরক ও যমলোকের যাতনা থেকে মুক্তি পায়, বৈকুণ্ঠ লাভ করে জাতক। এরপর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাস সমাপ্ত হবে। 12ই নভেম্বর দেব উঠনী একাদশীর দিনে নিদ্রাভঙ্গ হবে ভগবান বিষ্ণুর। এরপর থেকেই সমস্ত শুভকাজ শুরু হবে। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক দেবশয়নী একাদশীর মাহাত্ম্য। পৌরাণিক ধারণা অনুযায়ী দেবশয়নী একাদশীর ব্রত পালন ও বিষ্ণুর আরাধনা করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়, ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয়। এমনকি এই একাদশী ব্রতের প্রভাবে ব্যক্তি মোক্ষ লাভ করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবশয়নী একাদশীর দিনে দেবতারাও উপাস করে বিষ্ণুর আরাধনা করেন। এই দিন থেকে 4 মাসের জন্য নিদ্রা যান বিষ্ণু। এই সময়ে শিবের হাতে সৃষ্টির সঞ্চালনার দায়িত্ব থাকে। চতুর্মাসে শিব, বিষ্ণু, গণেশ, দুর্গার উপাসনা করা উচিত। চতুর্মাসের সময়ে 10 দিন পর্যন্ত গণেশ উৎসব, দুর্গাপুজো, বিজয়াদশমী, দীপাবলি পালিত হয়। শিবের প্রিয় মাস শ্রাবণ ও চতুর্মাসের সময়কাল আসে। এছাড়াও নাগপঞ্চমী পিতৃপক্ষ পালিত হয়। তো চলুন এখন সংক্ষিপ্ত জেনে নেওয়া যাক একাদশীর নিয়মাবলী কি রয়েছে। তো বন্ধুরা, আমাদের মধ্যেই অনেকেই রয়েছেন যারা অনেক দিন ধরেই একাদশী ব্রত পালন করে আসছে, এবং অনেকেই আছেন যারা হয়তো নতুন একাদশী শুরু করতে যাচ্ছেন। তো বন্ধুরা, যে কোনো ব্রতই কিন্তু নির্জলা করা শ্রেয়, কিন্তু অনেকের ক্ষেত্রেই নির্জলা একাদশী ব্রত করা সম্ভব নয়। তাই বন্ধুরা, একাদশীর দিন আপনারা কী খেতে পারবেন এবং কী খেতে পারবেন না, তা নিয়ে এখন আমরা একটু আলোচনা করে নিই। আমরা হয়তো প্রত্যেককেই জানি, বা হয়তো অল্প কিছু মানুষই জানি, যে একাদশীর দিন কিন্তু পঞ্চ রবিশস্য বর্জনীয়। আবার এই পঞ্চ রবিশস্যের মধ্যে কী কী পড়ে সেগুলো হয়তো অনেকে জানেন না। তো চলুন বন্ধুরা, যারা নতুন একাদশী ব্রত শুরু করছেন তারা জেনে নিন একাদশীর দিন আপনারা কী খেতে পারবেন এবং কী খেতে পারবেন না। তো পঞ্চ রবিশস্যর মধ্যে রয়েছে ধান জাতীয়, অর্থাৎ চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। গম জাতীয়, আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, বিস্কুট প্রভৃতি। যব, ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি। ডাল জাতীয়, মুগ, মাসকলাই, খেসারি, মুসুর, ছোলা, বটবটি, সিম, মটরশুঁটি প্রভৃতি। তেল জাতীয়, সর্ষার তেল, সয়াবিন তেল, তিল তেল প্রভৃতি। এই সব পঞ্চ রবিশস্য কিন্তু একাদশীর দিন ভুল করে মুখে তুলবেন না। তো ভাবছেন যে আপনারা একাদশীর দিন কী খাবেন? বন্ধুরা, একাদশীর দিন আপনারা সাবু খেতে পারবেন, এবং সাবু দিয়ে তৈরি নানা রকম জিনিস, অর্থাৎ সাবুর পায়ে, সাবুর পুরি, সাবুর খিচুড়ি, এইসব খাবার খেতে পারবেন। এছাড়াও আপনারা ফলমূল খেতে পারবেন। এছাড়াও তার পাশাপাশি আলু সেদ্ধ করে আলুর সবজি বানিয়েও আপনারা খেতে পারবেন, কিন্তু সর্ষার তেল একদমই ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে একাদশীর ছোট্ট নিয়মাবলী আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একাদশীর দিন কী খেতে পারবেন এবং কী খেতে পারবেন না, এবং সবজির মধ্যেও কী খেতে পারবেন এবং কী খেতে পারবেন না, সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া রয়েছে। আপনারা সেই ভিডিওটি গিয়ে দেখে নিন। সেই ভিডিওটি দেখে নিলে একাদশীর নিয়ম সম্পর্কিত আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। তো বন্ধুরা, একাদশী নিজেও পালন করুন এবং অন্যকে পালন করতেও উৎসাহিত করুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।